দর্শক যুক্ত হয়েছে কক্সবাজারের আদালত প্রাঙ্গন থেকে সাবেক জেলা প্রশাসক আমিন দুর্নীতির দায়ে মামলার আজকে তিনি আদালতে হাজির হয়েছেন আমরা যতটুকু জানি কক্সবাজারের মাতার বাড়িতে তাপবিদ্যুৎ কেন্দ্রকে তাপ কেন্দ্র নির্মাণের আগে জমি অধিগ্রহণের বিশ কোটি টাকা আত্মসাতের যে দুর্নীতির মামলার দায় কিন্তু আজকে তাকে তিনি আদালতে হাজির হয়েছেন আমরা একটু আহ কক্সবাজারের আইন কলেজের প্রিন্সিপাল জেলা বিএনপি জেলা আইনজীবী অ্যাডভোকেট দুদকের প্রিয় অ্যাডভোকেট সিরাজুল সিরাজুল ইসলামের সাথে একটু কথা বলার চেষ্টা করুন আমি তার সাথে একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব আসলে আপনি আমরা যতটুকু জেনেছি আজকে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন আজকে আদালতে এসেছেন কিন্তু কেন এসেছেন আমরা আজকে আপনাদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি মূলত আছেন উনি আজকে দুর্নীতির মামলায় মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের তেইশ কোটি টাকা আত্মসাদের মামলায় একটা মামলা করেছিলেন এই মামলার মধ্যে ডিসি কে বাদ দেওয়ার জন্য ডিসির নাম কর্তন করে ওভার রাইটিং করে এক থেকে আঠাশ নম্বর আসামির কলামে এক থেকে সাতাশ করে ডিসি কে বাদ দেওয়া হয়েছে এই ডিসিকে বাদ দিয়ে যে মানে দুশো ধারা মন্দি পরিবর্তন করা হয়েছে মূল পিটিশনের বাদির মূল পিটিশনের তিনটি পাতা পরিবর্তন করে বাদের সাইন জাল করা হয়েছে এটা পরবর্তীতে এই মামলাটা হয়েছে এই জাল জালিয়াতির কারণে এখানে জেলা প্রশাসক সহ জেলা জজ সহ এখানে মোট পাঁচজন আসামি হয়েছেন আজকে কংগ্রেজের শুনানির জন্য ছিল মাননীয় আদালত কগনিজের শুনানি করেছেন বিস্তারিত শুনানি করেছেন তবে আজকে উনি জেলা প্রশাসক রুহুল আমিন সাহেব সহ তিনজন চারজন সারেন্ডার করছিলেন ওনারা মাননীয় আদালত এই পিটিশন শুনানি করেন নাই যেহেতু কংগ্রেসের নেয়া হয় নাই বিদায় শুনানি করেন নাই ওনাদেরকে ফেরত দেয়া হয়েছে পরবর্তীতে আগামী বাইশ ইংরেজি তারিখ কংগ্রেসের বিষয়ে আদেশের জন্য রেখেছেন এখানে মূলত রুহুল আমি সাহ সহ পাঁচ জনের বিরুদ্ধে সিএস হয়েছে এসিএস সিএস পর্যালোচনা করে উনি আদেশ দেবেন আগামী বাইশ দশ দুই হাজার চব্বিশ তারিখে আমরা যতটুকু জানি আঠাশ জনের বিরুদ্ধে মামলাটা হয়েছিল আঠাশ জন থেকে পাঁচ জনে আসলো কিভাবে আঠাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আরেকটা এটা সিএস হয়েছে ওখানেও ডিসি সাপসহ সহ জনের মোট জনের বিরুদ্ধে সিএস হয়েছে এটা চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে বিচারাধীন আছে ওই ডিসিকে বাদ দেওয়ার জন্য যেই মানে ওভাররাইটিং করে জাল জালিয়াতি করে জসাব জাল জালিয়াতি করে যেভাবে দুশো তারা জবাবন্দি পরিবর্তন করে এবং মূল পিটিশনের তিনটি ভাতা পরিবর্তন করে যেটা সিআইডিতে হস্তরেখা বিশারদের কাছে এটা প্রমাণিত হয়েছে এই জালের কারণে ওই ওখানে যেখানে আঠাইশ জন আসামি ছিলেন সেখানে সাঁত্রিশ জনের বিরুদ্ধে সিএস করিয়েছে দুদকে কিন্তু এই মামলাটা ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপট মানে ও ডিসিকে বাদ দেওয়ার জন্য তৎকালীন জেলা এই অন্যায়টা করেছেন উনার দুশো মন্দির পরিবর্তন করে মূল পিটিশন ওই জালিয়তির বিরুদ্ধে এই মামলাটা এখানে পাঁচজন যে আসামি হয়েছেন তারা হচ্ছেন জেলা প্রশাসক তৎকালীন জেলা জজ জেলা জজের বাদিল বাদির লয়ার তৎকালীন মুস্তাক চৌধুরী এবং জেলা প্রশাসকের নাজির স্বপন এই পাঁচ জনের বিরুদ্ধে সিএস হয়েছে এটা ভিন্ন প্রেক্ষাপট এই মামলাটা ওই জালিয়তির মামলা জালিয়তির মামলা ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম পিপি কক্সবাজারের আইন কলেজের প্রিন্সিপাল এবং দুর্নীতি দমন কমিশনের পিপি সিরাজুল্লাহ সাথে তিনি জানাচ্ছিলেন আসলে কক্সবাজারের সাবেক সহ পাঁচজন হয়েছেন এবং আমরা যতটুকু জানি আদালত সূত্রে জানা গেছে অধিগ্রহণের প্রায় বিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যৈষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান আসামি করে আঠাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাথারবাড়ির বাসিন্দা এক কাইসারুল হক চৌধুরী আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদকের নির্দেশ দেন মামলাটির পরপরেই এক নম্বর আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠান তৎকালীন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার দুদক কক্সবাজার আদালতের সরাসরি আব্দুর রহ আব্দুর রহিম জানান কৌশলী আব্দুর রহিম জানান দু সালের উনিশ নভেম্বর মামলা থেকে জালিয়াতির মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের নাম বাদ দেওয়ার ঘটনা জানতে পেরে কয়েকদিন পর একই আদালতে জেলা প্রশাসক রুহুল আমিন জেলা জজ সাদিকুর রহমান তালুকদার সহ সাতজনের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেন বাদী কাইসার ইসলাম চৌধুরী সেই মামলার তদন্ত শেষে গত সোমবার আদালতে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে দুদক নথি জালিয়াতির ঘটনায় ভিন্ন বিভিন্নভাবে সহযোগিতা করায় সাবেক জেলা প্রশাসক ও জেলা জজ ছাড়াও আসামি করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী মুস্তাক আহমদ চৌধুরী জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপন কাந்தி পাল এবং জেলাও দায়রা জজ আদালতের স্টোনোগ্রাফার মোহাম্মদ জাফর আহমেদকে। আজকেই মূলত সেই মামলার পাঁচজনই শুনানি হয়েছে। আজকেই কিন্তু আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব। আর একটু বিষয় জানার জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে পাঁচজন আজকে এসেছেন তাদের নামই তো শুনানিটা হয়েছে এবং তাদের জন্য রাইটি দেওয়ার জন্য মূলত আজকে জেলা জজ এটি তারিখ নির্ধারণ করেছেন কিন্তু আগামী তারিখে কিন্তু আপনি কি মনে করছেন তাদের বিরুদ্ধে এই শুনানিটি গ্রহণ করা হবে কিনা আসলে এটা দুদক বিস্তারিত তদন্ত করেছেন যেভাবে সার্সিট হয়েছে সাক্ষী প্রমাণ নথিপত্র যেভাবে কালেকশন করা হয়েছে এখানে কংগ্রেস না নেওয়ার কোনো সুযোগ নেই দুদক দুদক নিকুতলি মামলাটা প্রমাণ করেছেন এবং সাক্ষী প্রমাণ সহ সহ আমরা আদালতে দাহিল করেছি এটা কংগ্রেসেন্স না নেওয়ার কোনো সুযোগ নাই আমরা আশা করতেছি দুদকের পক্ষে আশা করতেছি এটা কঙ্গনি অবশ্যই হবেই হবে ধন্যবাদ আদালত সূত্রে আমরা আরো বিষয়ে জানতে পেরেছি মাতার বাড়িতে মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য এক হাজার একর জমি অধিগ্রহণ করা হয় এর মধ্যে চিংড়ি ঘরবাড়ি সহ অবকাঠামো বিপরীতে ক্ষতিপূরণ বাবদ দুইশো কোটি টাকা বরাদ্দ করা হয় চিংড়ি ক্ষতিপূরণের বিপরীতে বরাদ্দ ছিল ছেচল্লিশ কোটি টাকা প্রতিবেদনে দুদক জানায় ফৌজদারি দরখাস্ত রেজিস্টারে লিপিবদ্ধের সময় জেলা প্রশাসক রুহুল আমিন সহ মোট আসামি ছিলেন আঠাশ জন পরে তিনটি পাতাই পরিবর্তন করে এক নম্বর আসামি রুহুল আমিনকে বাদ দিয়ে দুই নম্বর আসামিকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাফর আলমকে এক নম্বর আসামি করা হয় আসামি আঠাশ জনের জায়গায় সাতাশ জন করা হয় যাতে বাদির জাল স্বাক্ষর দেওয়া হয় পুরো নদীতে কাটা ছাড়াও লেখার ঘষা মাজা করে দুদকের পাঠানো হয় বাদির জাল স্বাক্ষরের বিষয়টি সিআইডির হস্তলিপি বিশারজের মাধ্যমে প্রমাণিত হয়েছে দুদক আদালত সূত্র জানাই মাতার বাড়িতে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন করা এক হাজার চারশো চোদ্দ একর জমি অধিগ্রহণের পরও এর জেলা প্রশাসনের তৎকালীন এক কর্মকর্তা জানান শুরুতে চিংড়ি ক্ষতিপূরণের বাবদ প্রায় তেইশ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছিল পরে তিনটি চেক বাতিল করা হয় এরপর অবশিষ্ট উনিশ কোটি উনিশ কোটি বিয়াল্লিশ লাখ আট হাজার টাকা যারা নিয়েছেন এবং দিয়েছেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে দর্শক আমরা যুক্ত হয়েছিলাম কক্সবাজারের আদালত প্রাঙ্গন থেকে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন সহ তৎকালীন জজ সহ পাঁচজনকে আজকে পাঁচজন আজকে আদালতে হাজির হয়েছেন দুর্নীতির দায়ে তাদেরকে আজকে একটি মামলা দুর্নীতির একটি মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় কিন্তু তাদেরকে আজকে তাদের কন্ডিশনের জন্য তাদেরকে আজকে হাজির করা হয়েছে আর জেলা জজ সেই মামলাটি শুনানি শেষে আগামী বাইশ দশ তারিখে এই আদেশ করার জন্য রেখে দিয়েছেন আমরা যতটুকু জেনেছি আমরা দুর্নীতির যিনি কক্সবাজারের পিপি তার সাথেও কথা বলেছি তিনিও আমাদেরকে যতটুকু জানিয়েছেন এই মামলাটি তিনি না নেওয়ার মতো তেমন কোনো বিষয় তিনি দেখছেন না তবে যেই মামলাটি দায়ী হয়েছে এতে যে পাঁচ জনের নামে নাম এসেছে তাদের অবশ্যই আসামি করা হবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন দর্শক আদালত প্রাঙ্গন থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ